আপনি এখন জলসা শুনতে শুনতে বাড়ি চলে গেলেন, আর রাত দুটোর সময়তে দরজায় খোলো, দরজা খোলো। কি গো সাফিনার মা, দরজা খোলো। সাফিনার মা দরজা খুলেই বলছে, তুমি এত রাতে কোথায় ছিলে? না, আমি মাদ্রাসার জলসা শুনছিলাম। এই সত্যি কথা বলো, তোমাকে আমি বিশ্বাস করি না, সত্যি বলো তুমি কোথায় ছিলে? বলছে, না গো জলসা শুনছিলাম। বলছে, না মনে হচ্ছে তুমি ফোনে কারোর সঙ্গে গল্প টল্প করছিলে, তুমি তো এত রাত পর্যন্ত জলসা শোনার লোক নয়। ও তখন কি বলছে, আমার আল্লাহর কসম, আমার মরা নানির কসম, আমার বাপের কসম, আমার মায়ের কসম, আমি জলসাই শুনতে গেছিলাম। তার মানে স্ত্রী খুব ইম্পর্টেন্ট জিনিস, ও যেতে একটু বিয়ারা মেরে দেয় তাহলে রাতের ঘুম হারাম হয়ে গেল, তাই না? তার মানে ও খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনার কাছে, এই জন্য ওকে গুরুত্ব বোঝাতে গিয়ে আপনি এতগুলো কসম করে বলছেন, দেখ এত লোকের কসম আমি তোকেই ভালোবাসি, জলসায় শুনতে গিয়েছিলাম, আর কোথাও যাইনি রে। আচ্ছা বলুন, সারা পৃথিবীর মানুষ যদি বেনামাজি হয়ে যায় আল্লাহর কোনো ক্ষতি হবে? না। সারা পৃথিবীর মানুষ যদি একসাথে ইমানদার হয়ে যায় আল্লাহর কোনো উপকার হবে? হবে না। তা আল্লাহ কাকে এত গুরুত্ব দিয়ে এতগুলো কসমকে কি বোঝাতে চাইছেন, কাকে গুরুত্ব দিচ্ছেন? হাদিসে এসেছে যে মাছির ডানা সম পরিমাণ দাম পৃথিবীর নেই। আছে নাই? একটা মরা বকরির বাচ্চা তার কোনো দাম আছে? নাই। এর থেকেও পৃথিবী জঘন্য এবং এর থেকেও মূল্যহীন। আল্লাহ আকবার। আল্লাহ তাহলে কাদেরকে কি বোঝাতে চাইছেন আর এতগুলো কসম দিচ্ছেন বা কেন? এক, আল্লাহ তাআলা বলছেন ডুমুরের কসম, দুই জয়তুনের কসম, তিন সিনাই পর্বত তুরের কসম, চার পবিত্র মক্কা নগরীর কসম। কসমের জবাব কি? আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কসমের জবাব হচ্ছে এটা যে মানুষকে আমি উত্তম পরিকাঠামো, উত্তম আবায়বে মানুষকে পৃথিবীতে আমি তৈরি করেছি, শুধু এই কথাটা বলার জন্যে। এবার আপনাদেরকে আবার প্রশ্ন করছি, আমি এখনো বক্তব্য শুরু করিনি, আস্তে আস্তে করছি, এমন জায়গাতে আসব যে আপনি তখন বলবেন যে একে না আনাই উচিত ছিল। এমন জায়গাতে আমি গাড়ি চালাচ্ছি আর কি, এখন এখন মেন রোডে নেই গাড়ি, এখন লোকাল রোড দিয়ে চলছে, মেন রোডে উঠছে একটু পরে, আপনি তখনই ভাববেন যে একে আর জীবনে এলাকাতে ঢুকতে দেওয়া যাবে না। এ উল্টো পাল্টা কথা, আসলে উল্টো পাল্টা নয়, পাল্লা যদি থাকে তাহলে মেপে দেখবেন, পাল্লা যদি থাকে মাপবেন, আর যদি মনে করেন যে না মাপার দরকার নেই, হুঁশ মোটা করে একটা কথা বলেই দিলাম, তাহলে আপনার সঙ্গে আর একটা পাগলের কোনো ডিফারেন্স নেই, কোনো ডিফারেন্স নেই। প্রত্যেক কথা আপনি পাল্লাতে তুলে ওজন করে দেখবেন যে মমতাজুল ইসলাম ঠিক না আপনি ঠিক। আমি কারোর বিরুদ্ধে বলবো না, আল্লাহর কসম কারোর বিরুদ্ধে বলবো না। আমি জানি এখানে আমাকে প্রথমেই সংকেত দেওয়া হয়েছে যে পাঁচ গ্রামের জলসা বিভিন্ন লোক আছে, সোশ্যাল মিডিয়াতে আপনি যেমন বক্তব্য রাখেন ওরকম যদি রাখেন তাহলে সমস্যা হতে পারে। আমি আল্লাহর কসম কোনো সমস্যা লাগাতে আসিনি, আপনার সঙ্গে আমার পরিচয়ই নাই, চিনি না আপনাকে, আমি চিনি চিনি না। আপনার জমির পাশে আমার জমি আছে, আপনার বেটির সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়া আছে, তা যে আপনার উপর আমার রাগ, মাইকে রাগ ঝাড়তে এসেছি, একদম নয়। হাকিকত চুপ নাকি শক্তি বানাবট কি উসুল এসে কবি খুশবু নাকি আ শক্তি কাগজ কি ফুলু সে। কথা আছে, সত্য কোনোদিন লুকিয়ে থাকবে না, থাকবে থাকবে না। গোলাপ যদি কাগজের তৈরি করেন গোলাপের মতো দেখতে হবে, কিন্তু গোলাপের সেন্ট পাবেন না, পাবেন পাবেন না। যদি হক কথা সত্য কথা যদি বলে দিই, আপনাদের রাগ আছে নাকি? কই সত্য বললে মেনে নিব ইনশাল্লাহ, বলুন তো দেখি কারা কারা আছেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, যা ইমান আপনাদের চাঙ্গা আছে এখন দেখে মনে হচ্ছে। তবে আমার গাড়িটা একটু পার করে দিবেন, মেন রোড পর্যন্ত এটা বলে দিয়ে গেলাম, না তো বিপদ হয়ে যেতে পারে।
হ্যাঁ সেসব কথা বলবো, একটু একটু ধৈর্য ধরুন। এক, আচ্ছা এবার বলুন আল্লাহ কজন? একজন। ভালো বুদ্ধি তো আপনাদের। আচ্ছা বলুন তো শেষ নবী কজন? একজন। ভালো বুদ্ধি আপনার। আল্লাহ নবীর কাছে একজন ফেরেশতা আগমন করতেন বারবার, কোরআন নিয়ে আসতেন, বিভিন্ন সংবাদ দিতে আসতেন, নাম কি? জিব্রাইল। এটাও আপনি ভালো জানেন। জি। নাম্বার চার, আমাদের মাঝে শেষ গ্রন্থ, চূড়ান্ত গ্রন্থ, তার নাম আল কোরআন। আপনাদের তো টনটনে জ্ঞান তালে দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। চারটে সঠিক উত্তর দিলেন, তাই তো? এবার বলছি, আচ্ছা আল্লাহর কথা কোন রকমের ভেজাল বা দু নম্বরি হওয়ার চান্স আছে? নাই তো? নাই। এইবারে কোরআনে দেখুন কেমন ভেজাল লেগেছে। কোরআনে ভেজাল লাগেনি, মানে আপনার কাছে ভেজাল লাগছে, এ কথা আমি বললেই বলবে বিতর্কিত লোক। দেখুন তো একটা একটা করে বলছি। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে মানুষকে সৃষ্টি করেছি বড় আদর করে, বড় সুন্দর করে মানুষকে বানিয়েছি। এক। নাম্বার দুই, হাফেজ সাহেব মাওলানা সাহেব যদি থাকেন আমার কথাতে একটু বলবেন যে সঠিক কোরআনে এটা আছে যে উলাইকা কাল আনহাম বাল হুম আজাল উলাইকা হুমুল গাফিলুন, আছে? আছে। আল্লাহ বলছে মানুষ তো বদমায়েস বদমায়েস, মানুষ তো খারাপ খারাপ, চতুষ্পদ যন্ত্র তার থেকেও নিকৃষ্ট। তাহলে এখানে বললেন সব থেকে পৃথিবীতে আশ্চর্য করে, আদর করে, সুন্দর করে বানানো হয়েছে কাকে? মানুষকে। আর এই আয়াতে আল্লাহ বলছে এরা শিয়াল কুকুরের থেকে নিকৃষ্ট। কথা দুরকম হলো কি হলো না? হলো। আবার আর একটু ভিতরে চলে যান, আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানা যাইফা, নিশ্চয়ই মানুষকে আমি পৃথিবীর সব থেকে দুর্বল করে পাঠিয়েছি। এটা কোরআনে আছে? আছে। তাহলে দেখুন একই আল্লাহ, নবীও একজন, জিব্রিল একজন, কোরআন শেষ চূড়ান্ত কেতাব একটাই, অথচ কথা তিন রকমের। তিন রকমের হলো কি হলো না? তাহলে একটু যদি আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আসলে আমাদের বর্তমান হুজুরেরা এমনভাবে ইসলামটাকে উপস্থাপন করেছে যে মানুষের কাছে বড় কঠিন হয়েছে। কঠিন হয়নি, খুব কঠিন। এই দেখুন আপনাকে দেখাই, আমি প্যারালাইসিসের রুগী, এই আমি সুগারের রুগী, অরিজিনাল নয়, অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। আমি সুগারের রুগী, তা আমি একটা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারটা একটু মানে ওই বকাটে টাইপের, বকাটে বকাটে বুঝেন তো, মানে একটু আত পাগলা টাইপের আর কি, কিন্তু ডাক্তার ভালো। তা আমি গেলাম তো বলছে মমতাজুল ইসলাম, ইয়েস মমতাজুল ইসলাম, কি হয়েছে ভাই? দেখতু না ডাক্তারবাবু, ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে, আরে মিষ্টি খেতে পাচ্ছি না, আলু খেতে পাচ্ছি না, খেলে সুগার বেড়ে যাচ্ছে, একটু ট্রিটমেন্ট করতে এসেছি। ডাক্তার তখন আমাকে বলছে এক কাজ করুন, আলু খাবেন না, রসগোল্লা ওটাও খাবেন না, ফজরের নামাজের পরে এক ঘন্টা করে চলাফেরা করবেন, আর প্রয়োজনে একটু ব্যায়াম করবেন বাড়িতে, যেন শরীর থেকে একটু ঘাম যেন ঝরে, আর এই দশ টাকা পাতা একটা ওষুধ দিচ্ছি, প্রতিদিন একটা করে খাবেন, এই পাতাতে পনেরোটা ট্যাবলেট আছে, পনেরো দিন চলবে, আর আমার ফি ও সব কিছু লাগবে না। তাই বাড়ি চলে এলাম। তা আমার বউ আমাকে জিজ্ঞাসা করছে, হা গো ডাক্তার কি বললো? বলছি ডাক্তার বলেছে ফজরের নামাজ পড়ে এক ঘন্টা করে হাঁটতে, আর আলু খেতে মানা করেছে, রসগোল্লা ওটাও খেতে মানা করে দিয়েছে, আর একটু ব্যায়াম করতে বলেছে, আর দশ টাকা পাতা একটা ওষুধ দিয়েছে। আমার বউ তখন ওষুধের পাতাটা ধরে বলছে ঘোড়ার ডিম ডাক্তার না, এ কী এ, হাই তুমি মরে যাবে, এর কাছে যেও না একদম, তুমি এক কাজ করো, তুমি শ্যামল ব্যানার্জিকে দেখাও তো। শ্যামল ব্যানার্জির কাছে দেখলাম বোর্ডে লেখা আছে অ্যাডমিশন চার্জ 1000 টাকা, মানে ঢুকলেই 1000, তা 1000 টাকা ফিস দিয়ে ঢুকেছি। শ্যামল ব্যানার্জি আমার ওষুধের পাতাটা দেখে বলছে চি 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 চি, যেটা কোনো ওষুধের জাত, ছুঁড়ে ফেলে দিল।
দিয়ে বলছে আগের ডাক্তার কি বলেছে, আমি আলু খেতে মানা করেছে, রসগোল্লা খেতে মানা করেছে। শ্যামল ব্যানার্জি তখন বলছে একদম নয়, আলু জনমের খাওয়া খান, রসগোল্লা ওটাও জনমের খাওয়া খান, হাঁটার ফজরের পরে দরকার নেই, নামাজ পড়ারও দরকার নেই, আপনি ঘুমান, ব্যায়াম করারও প্রয়োজন নেই, আপনি সারাদিন যেটা পারেন ওটাই করেন, মাসে দুবার আমাকে দেখাতে আসবেন, আর এই এক পাতা ওষুধ দিচ্ছি 300 টাকা দাম, প্রত্যেক দিন আপনি দুটো করে ট্যাবলেট খাবেন, 4 দিন করে চলবে, আলু পেঁয়াজ রসুন সব খান। তা মনে মনে ভাবছি মাসে যদি দুবার দেখাতে আসি তাহলে তো লাগবে 2000, আর 3 দিন করে এক পাতা ওষুধ 300 টাকা করে দাম, মানে এখানে লাগছে মাসে 3000, তাহলে খরচা হলো টোটাল কত? 5000। আচ্ছা এবার আপনাদেরকে জিজ্ঞেস করছি, বলুন তো দুটো ডাক্তারের মধ্যে আপনাকে বেশি দিন বাঁচার পরামর্শ দিয়েছে কোন ডাক্তার? প্রথমটা, তাই তো? আচ্ছা এবার বলুন তো অরিজিনাল আমরা ভালো বলি কোন ডাক্তারকে? হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, আমরা ভালো বলি কিন্তু এই যে 1000 টাকা ফি এই ডাক্তারটাকে, তাই না? হ্যাঁ, তা আমাদের হুজুরদের ভিতরে এরকম ব্যাপার আছে, আমরা শুধুমাত্র বলেছি যে তোমার আব্বা যখন মারা যাচ্ছে তোমার আব্বাকে কলেমা বলিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমাটা বলাও তোমার আব্বার মাতার কাছে, তুমি নিজে বলো, তোমার বলা শুনে যদি তোমার আব্বা একবার কলেমাটা যদি বলে দেয়, আল্লাহ নবী বলছেন যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই সে জান্নাত চলে গেছে, আল্লাহু আকবার, সে জান্নাতে যাবেই, যাবে কি যাবে না? যাবেই। আমরা ব্যাপারটা সহজ করে দিলাম যে আর কিছু বলতে হবে না, এখন আপনার আব্বা ছটপট ছটপট করছে বলে আপনি ইমাম সাহেবের কাছে গিয়ে বলছেন ভাই আমার আব্বা যায় যায় ভাব, যায় যায় ভাব, এখনই মনে হয় চলে যাবে, কি করতে হবে? ইমাম সাহেব বলছে তার মাদ্রাসা থেকে 15টা ছেলে পাঠিয়ে দিচ্ছি, সুরা ইয়াসিন পড়ে দিক তোমার বাপের মাথার কাছে, নে ওরা দুলে 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 এসে একদম সুরা ইয়াসিন 4-5 বার খতম করে দিল। ভালো করে বুঝবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কিন্তু এটা বলেননি, ভালো করে বুঝবেন আমি কি বলছি, আল্লাহ নবী এটা বলেছেন, কি বলেছেন? এটা বলেছেন যে তোমার শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে তুমি জান্নাত চলে যাবে, অথচ হুজুর আল্লাহ নবীরটা বাদ দিয়ে নিজে নিজে বলছে সুরা ইয়াসিনটা পড়ে দাও তোমার আব্বা জান্নাত চলে যাবে, একদমই নয়। নাম্বার 2,